বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। লাল মাটির পিচে অনুশীলন করছেন বিরাট রোহিতরা। বার্তা স্পষ্ট, চেন্নাইয়ের উইকেট হতে যাচ্ছে পেস বান্ধব। ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, তিন স্পিনার দুই পেসার নয়, বরং দুই স্পিনারের সাথে তিন পেসার নিয়েই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। কিন্তু এম এ চিদম্বরম স্টেডিয়াম যেখানে স্পিন সহায়ক, সেখানে হঠাৎ করেই কেন পেস বোলিং পিচে খেলার চিন্তা গম্ভীরের? ভারতীয় সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকদের মতে, একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা খেলবেন দুই স্পিনারের জায়গায়। পেসার তিনজনের মাঝে দুজন, যে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, এ ব্যাপারটিও নিশ্চিত অনেকটাই। তাহলে তৃতীয় পেসার হিসেবে একাদশে দেখা যাবে কাকে? বুমরা সিরাজ ছাড়া স্কোয়াডের বাকি দুজন পেসার হল ইয়াশ দয়াল এবং আকাশদীপ। তাহলে দুজনের মাঝে কে লিটন শান্তদের বিপক্ষে ছুড়বেন বল? অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াশ দয়ালকে দর্শকরা চেনেন আইপিএলে রিঙ্কু সিং এর কাছে পাঁচ বলে পাঁচ ছক্কা খাওয়ার পর থেকে। কিন্তু 2018 সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা এই বাহাতি পেসার উত্তরপ্রদেশের হয়ে 24 ম্যাচে নিয়েছেন 76 উইকেট। 5 থেকে 8 সেপ্টেম্বর হওয়া দুলীপ ট্রফির ম্যাচে ভারত বি দলের হয়ে 2 ইনিংসে নিয়েছেন 4 উইকেট। তাই এই পেসারের সম্ভাবনা আছে একাদশে জায়গা পাওয়ার। তবে পুরো ভারত স্কোয়াডের প্লেয়ারদের মাঝে যাকে নিয়ে হচ্ছে সব থেকে কম আলোচনা, তার সম্ভাবনাই সব থেকে বেশি একাদশে জায়গা পাওয়ার। বলছিলাম রঞ্জিতে বাংলার প্লেয়ার আকাশদীপের কথা। ইয়াশ দয়াল যেই ম্যাচে নিয়েছেন 2 ইনিংসে 4 উইকেট, সেই একই ম্যাচে ইন্ডিয়া এ দলের হয়ে 2 ইনিংসে 9 উইকেট শিকার করেন আকাশ। ব্যাট হাতেও করেন গুরুত্বপূর্ণ 43 রান। প্রথম ইনিংসে 4, দ্বিতীয় ইনিংসে তুলে নেন 5-ফার। আর এমন অতিমানবীয় পারফরমেন্স দেখে নির্বাচকরা এক প্রকার বাধ্য হয় বাংলাদেশের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখতে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আকাশদীপকে নেওয়া হতে পারে আরও একটি ভিন্ন কারণে। মোহাম্মদ শামি এবং আকাশ দুজনই রঞ্জি ট্রফি খেলেন বাংলার হয়ে। শামিকে গুরু হিসেবেই মানেন আকাশ, শামিও তাকে দীক্ষা দেন বোলিংয়ের। আকাশের বোলিংও হয় অনেকটা মোহাম্মদ শামির মতোই। ইঞ্জুরির ফলে সিরিজে জায়গা হয়নি মোহাম্মদ শামির, কিন্তু আকাশকে খেলিয়ে শামির অভাব পূরণ করতে পারেন গম্ভীর রোহিতরা। কিন্তু আকাশদীপের খেলা না খেলা সম্পূর্ণই নির্ভর করছে ভারত টিম কম্বিনেশনের উপর। তিন পেসার নিয়ে ভারত মাঠে নামলে জায়গা হতে পারে বাংলার এই বোলারের। বাংলার ছেলেকে দিয়েই বাংলাদেশ বধ করার কথা হয়তো চিন্তা করতেই পারেন কোচ হিসেবে প্রথমবার ভারতকে নিয়ে টেস্ট খেলতে যাওয়া গৌতম গম্ভীর। আদিবাশ রাফ, ক্রিক ফ্রেন্জি।